আগামী পয়লা জুন শনিবার লোকসভা নির্বাচন দু হাজার সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ তার আগে বুধবার শেষবারের মতো ওড়িশায় প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচন্ড গরমের মধ্যে ময়ূরভঞ্জের এক সভায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি আচমকা তাল কাটল বক্তৃতা থামালেন তিনি তার সঙ্গে সবসময় থাকেন চিকিৎসকের একটি দল মাইকে ডাকলেন তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন কি ঘটল না চিন্তার কোনো কারণ নেই প্রধানমন্ত্রী মোদীর কিছু হয়নি তবে বক্তৃতা দিতে দিতে জনতার প্রবল ভিড়ের মধ্যেও এক সাংবাদিকের দিকে চোখ পড়ে গিয়েছিল তার মোদীর বক্তৃতার মধ্যে তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়েন ওই সাংবাদিক আর তার চোখে পড়তে দ্রুত তার ব্যক্তিগত চিকিৎসকদের ওই সাংবাদিককে শুশ্রূষা করার নির্দেশ দেন তিনি শুধু তাই নয় সংজ্ঞা হারিয়ে সাংবাদিক মাটিতে পড়ে যাওয়ার পর তাকে ঘিরে ধরেছিলেন জনতার একাংশ প্রধানমন্ত্রী মঞ্চ থেকে তাদের বলেন সেখানে ভিড় না করতে সেখান থেকে সরে যেতে যাতে অসুস্থ হয়ে পড়া ওই সাংবাদিক একটু হাওয়া বাতাস পান এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী মঞ্চ থেকে বলছেন ওকে জল টল খাওয়ান আমার দলের চিকিৎসকরা থাকলে একটু ওকে সাহায্য করুন প্রথমে ওকে জল দিন ওখান থেকে ওকে বাইরে নিয়ে যান ওকে খোলা জায়গায় নিয়ে যান ধীরে ধীরে তারা হুরু করবেন না একই সময় ওই সভায় একটি শিশুকন্যা নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের জন্য তার দিকে হাত নাড়ছিল প্রধানমন্ত্রী মোদীকে বলতে শোনা যায় বেটা তুমি হাত নাড়ান বন্ধ করো তুমি ক্লান্ত হয়ে যাবে আমি তোমার জন্যই কাজ করছি যখন তুমি বড় হবে বিকশিত ভারত তোমার শক্তি হবে প্রধানমন্ত্রী এই বক্তব্য শুনে সভায় উপস্থিত উচ্ছ্বসিত জনতা মোদী মোদী স্লোগানে ফেটে পড়েন उनको जरा पानी वानी दीजिए पानी दीजिए যারা मेरी टीम के डॉक्टर हो तो जरा उनको मदद कीजिए पहले पानी दो उनको और वहां से उनको बाहर लेने जाने का प्रबंध करो खुले में लाओ जरा उनको आराम से हड़बड़ी मत करो आराम से थोड़ी जगह कर दो उनको थोड़ी हवा मिले ऐसा करो बेटा तुम थक जाओगी कब से हाथ हिला रही हो <laughs> बेटा मैं तेरे लिए मेहनत कर रहा हूं जब तुम बड़ी हो जाओगी ना, तुम बड़ी हो जाओगे ना तो विकसित भारत तेरी ताकत होगा मेरी टीम के डॉक्टर पहुंच गए हैं आप जरा उनको काम करने दीजिए अपना बाकी लोग उनको परेशान मत कीजिए रिपोर्ट आर न्यूज